মায়ের দোয়ায় বলি হইলে বাজে দেবতা আমি শাশী জেঠি শাশুড়ি বল মায়ের সমানি শাশী জেঠি শাশুড়ি বল মায়ের সমান মানুষের মা বাবা হইল তার জন্য জান্নাত আর মা বাবা হইল তার জাহান্নামে যাওয়ার কারণ জুরে বলে সুবহানাল্লাহ জুর এখন আবার এটা কি বললেন আল্লাহ নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবাই হবে সন্তানের জান্নাত আর মা বাবাই হবে সন্তানের জাহান্নামে যাওয়া কারণ কথা বলে ঠিক না বেশি জান্নাতে যাবে কিভাবে মায়ের খেদমত করলে মানুষ জান্নাতে যায় বাবার খেদমত করলে মানুষ জান্নাতে যায় মায়ের সাথে বেয়াদবি করলে মানুষ জাহান্নামে যায় বাবার সাথে বেয়াদবি করলে মানুষ জাহান্নামে যায় সুতরাং মা বাবার সাথে কেউ যাতে আমরা বেয়াদবি না করি ঠিক না ভাই ঠিক আপনি বলেন হুজুর আমার তো মা বাবা অনেক নাই অনেক কি না না থাকলেও হক আপনার উপর রয়ে গেছে মা বাবা আপনার প্রত্যেক সোমবার দিন এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রে এতে তাদের রুহুটা বাড়িতে এসব পরিভ্রমণ করে আল্লাহ গো এই যে আদরের ওয়ারিশগুলো রাইখা আসলাম তারারই আপনার জন্য স্মরণ করে হাত বাড়ায় নিয়ে দোয়া করে আল্লাহ আজকে একটু ঘোরাগাড়ি বাড়িতে দেয় আল্লাহর চাহিদার প্রেক্ষিতে তাদের আল্লাহ পাক তারারে পাঠায় বাড়িতে এসে যখন দেখে আপনি পাঁচশক্ত নামাজ কইরা মা বাবার জন্য শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত্রে জুমার রাত্রে যখন দোয়া করেন তার মনটা খুশি হয়ে যায় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার ছেলে মেয়ের হায়াত বাড়াই দিও তারা মানিজ্যদের মধ্যে বরকত নসিব করে দিও তারা রিজরুজের মধ্যে তারা বরকত আল্লাহ পাক বাড়াই দাও আল্লাহ পাক কবুল করে নিজে রায়সা যদি দেখে এদের 20 বছর আগে একবারে জারের তোলা শোয়ায় রেখে আসছেন আর যে বাবার খবর নেই দুয়ারও খবর নেই দাওয়ারও খবর নেই আসারও খবর নেই যাওয়ারও কোনো খবর নেই আল্লাহ এই সন্তানগুলার লাগে কি জীবনে এই জীবনটারে তামা কইরা মাটি কইরা এই সম্পদ উপার্জন করে আরামের ঘর বানায় দিয়ে আসলাম তার আজকে আমরা স্মরণ করব দুইটা হাত বাড়ায় দোয়া করব এটাও নসিব হইল না এই বদ নসিবের কপালে আল্লাহ তুমি বদ লাগাইয়া দাও দেখবেন কামাই রোজগার করবেন লক্ষ লক্ষ টাকা মাসে মাস শেষে গিয়ে দেখবেন টাকার বরকত নাই এরকম আছে না নাই আছে না নাই অনেক আছে কিন্তু রিক্সা চালায় খাই মা বাবার সাথে কানেকশন ভালো ছিল মা বাবার জন্য দোয়া করে দেখবেন 300 টাকা হাজিরা হইলেও তার ঘরের ভিতরে ঝগড়া নাই সুন্দর করে চলে যাচ্ছে এরকম অনেক নিশানা অনেক উদাহরণ আপনাদের ব্যক্তি আমাদের ব্যক্তি জীবনে আমরা অনেকে দেখতে পাই সুতরাং বাবা যাদের মা বাবা আছে আমরা তাদের খেদমত করতে রাজি আছি না নাই আজকের যুবকেরা যারা এই মাহফিলটা যুবকদের এই দ্বারা মুরব্বীদের পরামর্শে যুবকদের যে খাটাখাটি আজকের মাহফিলটা সাজানো হয়েছে আমরা তাদের জন্য দোয়া করব এই যুবকদেরকে যাতে আল্লাহ মা বাবার খেদমতের নসিব দিয়ে আল্লাহ পাক খালেদ সাইফুল্লাহর মতো ইসলামের মর্দে মুজাহিদ হিসেবে আল্লাহ পাক কবুল করার সকলে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد اللهم صل يا سيدنا محمد وعلى হাদিসে বলছেন যেহেতু আমি বলার পরেই আমাকে সর্বশেষ সাবজেক্টের একটা কোড দেওয়া হয়েছে শুধু ওই সম্বন্ধে যদি অল্প একটু কথা না বলি তাহলে তাদের দেওয়ার হকটা আদায় হয় না সেজন্য আমি একটু ওইদিকে গেলাম আচ্ছা অসুবিধা নেই এবার আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন
যে হুমা জান্নাত হুকা ও নারুকা, মা বাবার কারণে তোমার জান্নাত আর মা বাবার কারণে তোমার জাহান্নাম। কেন বললেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম যিনি সমস্ত পৃথিবীর বাদশাহী করলেন, এই বাদশাহী রাজত্ব করে করার পর উনি করলেন কি, রাজত্ব পরিচালনা করতে যায় এক নদীর পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আল্লাহ পানির পিপাসা পাইছে, একটু পানি খাইনি, তো পানি খাওয়ার জন্য উনি নদীতে গেলেন, পানির মধ্যে যখন হাতরা এইভাবে সুন্দর করে ধরলেন, উনি তাকায় দেখে নদীর ভিতরে একটা মুক্তা সুন্দর করে জলমল করতেছে, আস্তে 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 উনার কাছে চলে আসলেন। উনি যেন সুন্দর করে জিনিসটা হাতে নিলেন, আল্লাহ এত সুন্দর জিনিস আমার রাজত্বের ভিতরে আছে, এই মুক্তাটা আল্লাহ এটার ভিতরে না জানি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও সুলাইমান তোমাকে তুই ক্ষমতা আমি আল্লাহ দিলাম, এটার অর্ডার করতে দেরি হবে, এটা দুই বাঘ হতে এটার ভিতরে কি আছে এটা দেখতে তোমার একটা সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ, এক সেকেন্ডও দেরি নয়। তো সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে এটার অর্ডার করলেন, তার একটু তার ভিতরের অংশটা আমি একটু দেখতে চাই। যখন অর্ডার করা মাত্র বাজান আমার দুই বাঘ মেয়ে যখন ভিতরের অংশে দেখে এটার ভিতরে সাদা দাড়ি ওনার মাথার মধ্যে পাগড়ি পরিহিত অবস্থায় একটা মানুষ সুন্দর করে এই মুক্তার ভিতরে বসে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির আমার আল্লাহ পাকের জিকির করে আল্লাহ 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 এটার ভিতরে তো কোনদিন মানুষ থাকার কথা নয়, ওই মানুষটা ডাক দিয়ে বলে সুলাইমান, ও সুলাইমান আমি এই পাথরের ভিতরে এই মুক্তার ভিতরে বসে রইলাম, একদিন আর দুই দিন নয় আজকে 450 বছর হয়েছে মুক্তার ভিতরে আমি তার ভিতরে অবস্থান করি। ধরে বলে সুবহানাল্লাহ, কত 450 বছর কইটার ভিতরে বসে রইলাম। আচ্ছা এটার ভিতরে কি বাতাস আসা যাওয়া করে? মুক্তার ভিতরে কি বাতাস আছে? অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে 450 বছর এটার ভিতরে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ডাক দিয়ে বলে বাবা আমি জানতে চাই এটার ভিতরে আপনি কেন গেলেন, আপনার জন্ম কি এই মুক্তার ভিতরে না মুক্তার বাহিরে জানতে চাই। এ মানুষটা ডাক দিয়ে বলে, এ সুলাইমান আমার জন্ম এই মুক্তার ভিতরে নয়, আমার জন্ম যে তোমার রাজত্বের ভিতরে এই এলাকার মধ্যে আমার জন্ম হয়েছিল, এটার ভিতরে তুমি কেন আসলা, কেমনে আসলা? আমি কেমনে আসলাম জানোনি, আমার বাবা মারা গেছে ছোটকালে, আমার মা আমার লালন পালন করে বড় করেছে, বয়স অনেক বেশি হয়ে গেছে, মা যখন চলাফেরা করতে পারে না আমি সেই দিনের বেলা কামাই রোজগার করে মায়ের আমি খাওয়াই, রাতের বেলা মা যখন ঘুমাইয়া যায় আমি মায়ের পায়ের নিচে যাই, হাতটা সুন্দর করে এমন ভাবে ঘুমাইয়া দেই, সুলাইমান গো আপনি জানেন না মায়ের পায়ের নিচে আমি হাতটা সুন্দর করে ঘুমাইয়া দেই, দিয়ে আমি মায়ের পায়ের মধ্যে সুন্দর করে মুখটা লাগা চমকিয়ে দেই, এমন ভাবে খাইতে খাইতে মা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে আমি টেনশন করলাম, মা আল্লাহ আমার মারে এত তাড়াতাড়ি দুনিয়াতে উঠাই নিও না, কিন্তু আল্লাহর ফরমান হায়াত যতটুকু আছে এতটুকু থাকবে, বেশি থাকার সুযোগ নাই। এবার সুন্দর করে বলেন মা যখন বিদায় হয়ে যাবে এমন সময় আমার ডাক দিয়ে নিছে গাছের মধ্যে, বাবারে তুই আয় আমার সাথে হাত বাড়ায় মুনাজাতের মধ্যে তুই হাত তোল, তোর জন্য আমি একটা দোয়া করে যাই। আমি আমার মায়ের সাথে হাতরা সুন্দর করে বাড়াইলাম, মা যখন আল্লাহর দরবারে দোয়া করে আমি তখন কান্দা লাগায় শুনলাম আমার মায়ের কি দোয়া করে, ওনার মা বলেছে আল্লাহ আলামিন
যে সন্তান আমারে মাটিতে নামতে দেয় নাই, যে সন্তান আমারে সব সময় উপরে আরামের খাটের মধ্যে রাখছে, মাটিতে আমারে নামতে দেয় নাই আল্লাহ, আমি তোমার কাছে কিছুই চাই না রে মাবুদ। আমার সন্তানের জন্য একটা দোয়া আমি মা করে যাই, এই সন্তান রে আল্লাহ তুমি জমিনেও রাখবা না, আকাশেও রাখবা না, এমন জায়গায় আমার সন্তানের তুমি রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সুলাইমান, আমি আমার মায়ের দোয়াটা আমার কান দিয়ে কানটা লাগাইয়া আমি শুনলাম রে। আমি এই দিন থেকে মা যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে যাই, যাওয়ার পরে আমি মায়ের টেনশন মায়ের মহব্বতে মারে বাড়িতে গেলে পাই নাই, আমার ভালো লাগে না, ঘরের মধ্যে মা নাই মা নাই মা নাই, আমার তো ভালো লাগে না রে, এই কারণে বাড়িতে আমি থাকতে পারি নাই। আমি বাড়ি ঘর সব সাইরা জংলায় চলে আসলাম, মারে না পাইয়া মা তো আর দুনিয়ার জমিন রে, আমার ঘরের ভিতরে আমার ভালো লাগে না, আমি জংলায় চলে আসলাম। আমার যখন পানির পিপাসা পাইছে, পাওয়ার ফলে আমি যখন এই নদীর কাছে এই জায়গায় আসলাম পানি খাওয়ার জন্য, পানি খাইতে হঠাৎ আমি তাকায় দেখি রে এই মুক্তাটা আমি আমার কাছে চলে আসছে, আমি পানি খাওয়া ছাড়া মুক্তার দিকে সুন্দর করে তাকায় রইলাম। তাকানে তাকার পর আমি দেখলাম আস্তে আস্তে মুক্তাটা সুন্দর করে বড় হতে লাগলো, বড় হতে লাগলো, বড় হতে লাগলো, আমিও সুন্দর দেখে আস্তে আস্তে যাইতে লাগলাম, আস্তে আস্তে যাইতে লাগলাম। যে মাত্র আমি মুক্তাটার মাছ বরাবর গেলাম, ও সুলাইমান, আমি তাকায় দেখি রে মুক্তাটা আস্তে আস্তে দুই দিক থেকে সুন্দর করে এমন ভাবে জোড়া লাগা গেল, আমি মুক্তার ভিতরে চলে আসলাম। আমার মা যে দোয়া করেছে আল্লাহ আমার খেদমতের কারণে, আমার সন্তানের আকাশও রাখবা না, মাটি তো আল্লাহ তুমি নামাইবা না, এই কারণে আমার আল্লাহ আমার মায়ের দোয়ার বদলতে আমার মুক্তার ভিতরে ভরে দিয়েছে। মাটির সাথেও আমার সম্পর্ক নাই, আকাশের সাথেও আমার কোনো সম্পর্ক নাই।